আসসালামু আলাইকুম ডিভিউয়ার্স, দিস ইজ সাব্বির অ্যান্ড ইউ ওয়াচিং সাব্বির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে প্রতি সবাই স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা অ্যাপ, যেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করলে পেয়ে যাবেন $5। এবং এখানে একটা দারুণ একটা কাজ আছে, এখানে হলো আপনার ডেইলি আপনার এখান থেকে 3টি স্পিন করতে পারবেন এবং ওই স্পিনের মাধ্যমে আপনি এখান থেকে ডলার USDT পেতে পারেন এবং আপনারা এখান থেকে BTCও পেতে পারেন। সো অবশ্যই লাক থাকলে আপনারা 1 BTC পেয়ে যেতে পারেন। সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক বলে দিয়ে রাখবো, আপনারা এখানে আজকের অফার লিঙ্ক ক্লিক করে সরাসরি এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে এখানে আপনারা অ্যাপস লিঙ্কও পেয়ে যাবেন আর সাইট লিঙ্কও পেয়ে যাবেন, আপনারা এখান থেকে জাস্ট সাইন আপটা করে নেবেন। আর এখানে আপনার রেফার কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন UFI8A8J, এটা ইউজ করবেন অবশ্যই। সো চলেন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, কারণ টেলিগ্রামে সবার আগে যে কোনো ধরনের আপডেট শেয়ার করা হয় অবশ্যই টেলিগ্রামটা জয়েন হবেন। এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। সো ব্যবস্থা সর্বপ্রথম আপনারা যা করবেন, এখানে এই পোস্টে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আমার 4.71 USDT রয়েছে। সো আপনারা এই পোস্টে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস লিঙ্কটা রয়েছে, আপনারা এই অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন। অ্যাপস লিঙ্কে ক্লিক করার পর আপনারা অ্যাপসটা আগে ইনস্টল করে নেবেন। সো অ্যাপসটা ইনস্টল করার পর কীভাবে সাইন আপ করবেন আমি আপনাদেরকে অ্যাপসটাকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে জাস্ট আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন। সো ভিউয়ার্স, অ্যাপসটা ওপেন করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে জয়েন নাও, এখানে ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ উইথ ইমেল। সো আপনারা এখানে সাইন আপ উইথ ইমেল ক্লিক করবেন। সাইন আপ ইমেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে সব কিছু বসানোর পর আপনার এখান থেকে ইমেল ভেরিফিকেশন কোডটা বসাতে হবে, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, ইনভাইটেশন কোড দিতে হবে। সো আপনারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপরে এটা আপনারা জাস্ট এখানে আপনি এখানে সেন্ড অপশন ক্লিক করবেন। সেন্ড অপশন ক্লিক করার পর আপনার সরাসরি আমার আপনার ইমেল একটা কোড যাবে, আপনি এই কোডটা এনে এখানে বসিয়ে তারপরে এখানে আপনি এইটা টিক করে আপনি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই রেফার কোডটি ইউজ করবেন। রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে যে আপনার মোবাইল নাম্বার KYC করতে। সো আপনি ওইগুলো স্কিপ করে দেবেন, আপনি পরে হয়তো KYC করে নেবেন। তারপর আপনার কাছে কিছু অপশন আসবে সিলেক্ট করার জন্য, জাস্ট ওইগুলো স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে দেবেন। এগুলো আপনার এজি কাজ, এগুলো আপনার পারবেন, এগুলো আর দেখাতে হবে না। আমি জাস্ট অ্যাকাউন্টটা করে ফেলছি, আমি জাস্ট এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। সো আপনার সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর আপনি সরাসরি আপনার লগইন অটোমেটিক হয়ে যাবে। সো আপনি এখানে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি এখান থেকে সর্বপ্রথম যা করবেন এইখানে দেখতে পাচ্ছেন, সো সর্বপ্রথম আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বোনাস অপশন আছে। সো আপনি এখানে ক্লিক করবেন। আপনার এখানে ক্লিক করার পর আপনি এই যে আপনার এখানে দেখতে পারবেন, আমি এখানে স্পিনগুলো করে ফেলছি, আপনার এখানে দেখতে পারবেন এই যে এই অপশনটায় আপনার এখানে আপনার লেখা থাকবে টুডে রিমেনিং অর্থাৎ 3 স্পিন, অর্থাৎ আপনি ডেইলি এখান থেকে 3টা স্পিন করতে পারবেন। আপনি এখান থেকে 3টা স্পিন করে যা প্রতি স্পিনে যা পান আর আপনার সরাসরি আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে। সো এখান থেকে আপনার প্রথম স্পিনটা করার পর আপনার এখান থেকে 1-2 মিনিট ওয়েট করতে হবে, তারপর আবার তৃতীয় স্পিনটা করার পর আপনার এখান থেকে 1-2 মিনিট ওয়েট করতে হবে আর কি। এভাবে আপনার এখান থেকে ডেইলি 3টা স্পিন করতে পারবেন। সো 3টা স্পিন আপনি যা পাবেন সরাসরি আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের এই যে 1 USDT, 5 USDT, আপনার iPhone 13, তারপর 0.10, 1 BTC দেখতে পাচ্ছেন আপনার 0.5। সো আপনার এখান থেকে যা আপনি পান সরাসরি আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে। সো আমি যদি আমার একটু ওয়ালেটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়ালেটে সরাসরি এই যে আমার ওয়ালেটে আছে 4.72, এই যে 3টা XRP টোকেন আছে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার USDT আসলে 1.4 USD। সো তারপর আপনি এখান থেকে স্পিনটা করার পর আপনি কী করবেন, স্পিনটা করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনার আরেকটা টাস্ক আছে। সো আপনি এই টাস্কটা পূরণ করতে হবে। সো আপনি স্পিনটা করার পরে এই যে দেখতে পাচ্ছেন মিশন সেন্টার ক্লিক করবেন। মিশন সেন্টার ক্লিক করার পর আপনি এখান থেকে ব্রোঞ্জ আপনার থাকবে এরকম ব্রোঞ্জ অপশন, এই যে দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ, আপনি প্রথম ব্রোঞ্জটা কমপ্লিট করবেন। আমি যেহেতু ব্রোঞ্জটা কমপ্লিট করে ফেলছি, সো আপনি এখান থেকে ব্রোঞ্জটা ক্লিক করবেন। ব্রোঞ্জটাই ক্লিক করার পর আপনার এখান থেকে এই যে আমার এগুলো দেখতেছেন,
এই যে এগুলা এই যে এগুলা এই যে এরকম আপনার ব্রোঞ্জ অপশনে এরকম কিছু অপশন থাকবে আপনি এগুলা টাস্কটা কমপ্লিট করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রায় $3 মতো অর্থাৎ 300 পয়েন্ট বা 400 পয়েন্টের মতো যেগুলো কনভার্ট করলে আপনার 100 পয়েন্টে $1 আর কি সো এগুলো আপনার কনভার্ট করে আপনার সরাসরি ওয়ালেটে নিতে পারবেন সো এগুলো কমপ্লিট করার জন্য আপনি জাস্ট আপনার এই যে এরকম কমপ্লিট অপশনে ক্লিক করবেন কমপ্লিট অপশনে ক্লিক করার পর সো কমপ্লিট অপশন ক্লিক করার পর এইখানে আপনার আপনার চাইবে তাদের ওয়েবসাইট ব্রাউজ মেবি 5 থেকে 6 সেকেন্ড লাগবে আপনি এটা ব্রাউজ করলে আপনি দেখতে পারবেন এখানে ক্লেম অপশন আসবে সো এইভাবে আপনার ব্রোঞ্জ টাস্কটা এবার আপনি জাস্ট কমপ্লিট করে নেবেন এরকম থাকবে 5-6টা টাস্ক থাকবে আপনি ব্রোঞ্জ অপশনের টাস্কটা কমপ্লিট করবেন সো ব্রোঞ্জ অপশনের টাস্কটা কমপ্লিট করার পর আপনার সরাসরি আপনার ওয়ালেটে দেখতে পারবেন 300 থেকে প্রায় 400 কয়েন আপনার এখানে ওয়ালেটে হয়ে গেছে অর্থাৎ $3 থেকে $4 তারপর আপনার মিশন 1 কমপ্লিট করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার মিশন 2 দিবে সিলভার অপশনে জাস্ট আপনি দেখতে পারতেছেন আমি চেক নোটিশ এটা কমপ্লিট করছি কিন্তু আইডি ভেরিফিকেশন কমপ্লিট করি নাই আপনি এখান থেকে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করলে আপনি এখান থেকে $1 পাবেন অর্থাৎ একশোটা টোকেন পাবেন আর কি $1 জাস্ট তারপর এখানে দেখতে পারতেছেন আর কিছু আছে এগুলো আমি কমপ্লিট করি না এখনও এগুলো আমি নিচে বুঝতেছি না ট্রেড করার আর কি এখানে সো এগুলো আপনি এখন একটু দেখে নেবেন এবং করে নেবেন এখানে আপনার কমপ্লিট করে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন সিলভার টাক্স আপনার এখানে আরেকটা অপশন আছে আপনি এখান থেকে একটা ফ্রেন্ড ইনভাইট করলে আপনি এখান থেকে $1 পাবেন সো একটা ফ্রেন্ড ইনভাইট করার পর আপনার এখান থেকে ক্লেম অপশন আসবে আপনি এগুলো ক্লেম করে নেবেন ক্লেম করার পর আপনি আপনার ওয়ালেটে যখন এখানে যখন আপনার এই যে দেখতে পারতেছেন এখানে যখন আপনার চলে আসবে প্রায় যতই থাকে 400 পয়েন্ট বা যতই হয় আপনার এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার $4 বা $3 যতই থাকে সো আপনি এখানে এটা কীভাবে আপনার ওয়ালেটে নেবেন এইটা ওয়ালেটে নেওয়ার জন্য আপনি দেখতে পারবেন এখানে এক্সচেঞ্জ USDT লেখা আছে আপনি এখানে এক্সচেঞ্জ USDT ক্লিক করবেন এক্সচেঞ্জ USDT ক্লিক করার পর আপনি অলে ক্লিক করবেন যেহেতু আমার এখানে 70 পয়েন্ট এখানে আপনি মিনিমাম 100 পয়েন্ট হলে এক্সচেঞ্জ করতে পারবেন আর কি $1 হলে এক্সচেঞ্জ করতে পারবেন আমার যেহেতু এখানে 70 পয়েন্ট আমি এখানে এক্সচেঞ্জটা করতে পারবো না জাস্ট আপনি অলে ক্লিক করে এখানে আপনি দেখবেন কনফার্ম এই যে এখানে কনফার্ম এক্সচেঞ্জ ক্লিক করলে আপনার এক্সচেঞ্জটা হয়ে যাবে তারপর আপনি আপনার ওয়ালেট গিয়ে চেক করবেন এই যে আপনার এইরকম ওয়ালেটে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে সো এটাই ছিল মূলত ভিডিও আপনার এখান থেকে ডেইলি স্পিন করতে পারবেন এখানে আপনাদের কীভাবে রেফার করবেন রেফার করার জন্য এখানে রিবেট অপশনে ক্লিক করবেন রিবেট অপশনে ক্লিক করার পর রিবেট অপশন ক্লিক করার পর এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন তারপর ইনভিটেশন কোড পেয়ে যাবেন সো আপনি এখান থেকে রেফার করতে পারেন চাইলে তারপর এখান থেকে আপনার উইথড্রটা করবেন কীভাবে উইথড্রটা করার জন্য আপনার এখান থেকে দেখতে পারবেন যদি আপনার XRP-তে উইথড্র করতে যান XRP-তে উইথড্র করতে চান দেখতে পারবেন এখানে উইথড্র এখানে আজকে জাস্ট উইথড্রটা সাসপেন্ড করে দিছে এখানে আপনারা এই যে দেখতে পারতেছেন এখানে XRP-তে সার্ভিস চার্জ ছিল এখানে XRP যদি XRP উইথড্রটা করতে পারেন সো আপনাদের উপকার হবে জাস্ট $1 ফি কাট বা যদি USDT-তে উইথড্র করতে যান আমি যদি আপনার USDT-তে উইথড্র করতে উইথড্র দেখিয়ে দিচ্ছি উইথড্রাল এই যে USDT উইথড্র করতে গেলে এখানে আপনার মিনিমাম প্রায় দেখতে পারবেন $10 এই যে $10 এখানে সার্ভিস চার্জ সো আপনার USDT-তে একটু চার্জ বেশি যদি XRP উইথড্রটা আবার চালু হয় আর কি আমি দেখছিলাম আমি যে সময় অ্যাকাউন্ট করছিলাম এখন উইথড্র করার জন্য কিন্তু এখন সাসপেন্ড করে দিয়েছে জানি না আবার কবে কী করবে সো XRP-তে উইথড্র করতে গেলে ভালো আর কি সো উইথড্র করার জন্য আপনার এখান থেকে যখন আপনার উইথড্র মিনিমাম উইথড্রটা হয়ে যাবে $15 সো আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন উইথড্র করার জন্য আপনার এখান থেকে ইন্টার অ্যাড্রেস আপনার এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার USDT-র ERC-20 অ্যাড্রেসটা দেবেন ERC-20 অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে কল করে দেবেন তারপর এখানে উইথড্র অপশন ক্লিক করলে আপনার উইথড্রটা হয়ে যাবে আর এখান দেখতে পারবেন এখানে উইথড্র একটা টাইম দিয়ে দিছে ওরা এই যে দেখতে পারতেছেন এই যে উইথড্রল টাইম ফর ক্রিপ্টো এখানে 9:30 থেকে 9:30 থেকে 21:30 এখানে UTC টাইম আপনার এখান থেকে একটু হিসাব করে প্রায় আপনার এখান থেকে বিকাল 3টা থেকে 4টা বা এইরকম টাইমে উইথড্র করবেন আর কি 3টা 4টা 5টা সাইডে এরকম টাইমে করলে হবে সো এটা ছিল মূলত ভিডিও আর কিছু দেখানো মনে হয় না আর কিছু দেখাতে হবে আপনাদেরকে জাস্ট আপনার অ্যাকাউন্ট করে সর্বপ্রথম স্পিনগুলো করে নেবেন তারপর মিশন সেন্টারে আপনারা মিশনগুলো করে নেবেন এখানে আপনার ডেইলি আপনার তিনটে স্পিন করতে পারবেন সো এখান থেকে আপনার ডেইলি প্রায় 50 থেকে 60 টাকা মনে হয় আপনার ইনকাম হতে পারে আর এই স্পিন আপনার লাক ভালো থাকলে তো আর বেশি হতে পারে আমি একেবারে সর্বনিম্ন ধরলাম
সো আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ইউএসডিটিগুলো কীভাবে আপনার এক্সআরপিতে বা কনভার্ট করতে পারবেন। সো এটা করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে অল এসিস্টে ক্লিক করবেন। অল এসিস্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার ইউএসডিটি যত রয়েছে আপনি এখান থেকে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন। সরি, এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে আপনারা যেই কোনো কয়েন আপনার এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এখানে অল রেখে। তারপর এখানে গেট টু কুইটি ক্লিক দিলে আপনার এখান থেকে ইটিসি আপনার এটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার চাইলে এখানে এক্সচেঞ্জও করতে পারবেন ইউএসডিটিগুলো। সো আমি যেমন দেখতে পাচ্ছেন এক্সআরপিতে এক্সচেঞ্জ করেছি, আপনার চাইলে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। সো এটা ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। সো আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।